বাজে। ট্রেন দিয়ে দিয়েছে পাওয়া থেকে এক্সপ্রেস রওনা হবো প্ল্যাটফর্মে। এখন বাজে 11:05, আমরা নেমে পড়েছি এনজেপিতে। খিদে প্রচন্ড পেয়েছে, এখন খাবো আমরা। এই পিছনে যে নিয়ে পড়েছি, বাকিরা সবাই রেস্ট নিচ্ছে। দূরে ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে। মাংস অনেকটাই হয়ে এসেছে। অবশেষে পৌঁছালাম শিয়ালদাতে। এখন বাজে 10:18। আমার সাথে আছে নৈরিতা, ওর বাবা মা চলে এসছে, মাসি মেসেও আছে, ওখানে ওয়েট করছে। যাচ্ছি আমরা পদাতিক এক্সপ্রেসে। ট্রেন দিয়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস রওনা হবো প্ল্যাটফর্মে। জলের বোতল কিনে ফিরছি। এখন বাজে 11:05, 11:20 ছাড়বে, কালকে এটা পৌঁছাবে এনজেপিতে 9:20। এখন দেখা যাক কটায় পৌঁছায়। আমরা ট্রেনের মধ্যে ঢুকে পড়েছি, সবাইকে বসিয়ে দিয়েছি। কিষানগঞ্জ ছেড়ে দিয়েছে, এখন বাজে 8:15। নেক্সট স্টপে হচ্ছে এনজেপি। আমরা নেমে পড়েছি এনজেপিতে, এবার এগিয়ে চলেছি, বাইরে যাব। কটা বাজে? এখন বাজে 9:46। আমরা মিনিট 10-এর মতন এসে দাঁড়িয়েছি, বাইরে গাড়ি বুক করা আছে, ওয়েট করছে, আমরা এখন গাড়িতে উঠব। এসেছি জলপাইগুড়ি স্টেশনের বাইরেটা, ড্রাইভার দাঁড়িয়ে আছে উঁচুতে, খুঁজে পেয়েছি ওকে। ব্রেকফাস্ট করতে এসেছি সেবাগ রোডে, হোটেল সেবাগ পয়েন্ট। হোটেল সেবাগ পয়েন্টে এখানে ব্রেকফাস্ট করবো আমরা। মা মাসিরা নেমে গেছে, আমরা দুজনে খাবো। আমি অর্ডার দিয়েছি মোমো, আর তুমি কি অর্ডার দিলে? আমি আলুর পরোটা। আলুর পরোটা এখানে মোটামুটি আপনারা সবই পাবেন, মানে আমি যা জিজ্ঞাসা করে দেখলাম ব্রেকফাস্টে। এখন বাজে হচ্ছে 11:00, তো বেজে গেছে, হ্যাঁ 11:00 বাজে, কিন্তু এদের কাছে মোটামুটি সবই অ্যাভেলেবিলিটি আছে আর কি। আলুর পরোটা আছে, মোমো আছে, চাউমিন হবে, পুরি সবজি, রুটি তরকারি সব। তো আমরা মেলানো মেশানো অর্ডার করেছি। মনের মতো ব্রেকফাস্ট সেরে আমাদের গন্তব্যের দিকে এগোলাম। পথে পড়ল শিবকেশ্বরী কালী মন্দির। সামনে পড়ল করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ থেকে তিস্তাকে উপভোগ করার জন্য একটু দাঁড়ালাম।
সেতুটি দার্জিলিং ও কালিম্পং জেলাকে সংযুক্ত করেছে। কালীঝোড়া বাজারের মোড় থেকে সোজা গেলে পড়বে তিস্তা ভিউ পয়েন্ট। আমরা সিটং যাওয়ার জন্য বাঁ দিকের খাড়াই রাস্তাটা ধরলাম। যেতে যেতে মাঝখানে হঠাৎ একটা অদ্ভুত সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। সিটং যাওয়ার মাঝখানে আমরা দাঁড়িয়েছি একটা জায়গা, খুব ভালো একটা ভিউ পেলাম, সেই ভিউটা দেখাচ্ছি তোমাদের, দেখো। অবশেষে চলে এসেছি আমাদের হোমস্টের কাছে, টি গার্ডেন হোমস্টে, তার পাশেই আছে পাঁচপকরি হোমস্টে। রাস্তাটা একটু অফরোড টাইপের রয়েছে, পাশে চা বাগানটা বেশ সুন্দর। আমরা এসে গেছি এই রাস্তা দিয়ে, পিছনের রাস্তা দিয়ে এসে গেছি আমাদের হোমস্টে, পাঁচপকরি হোমস্টে। এটা নতুন হোমস্টে, এটা নিউ বিল্ডিং হোমস্টে, পুরনো বিল্ডিংটা ওই দিকে। আমরা রুমের মধ্যে চলে এসেছি, আমরা রুমের মধ্যে আপনি পৌঁছে গেছি। আমি ওই ফার্স্ট রুমটা ঢুকে পড়েছি, রুমে দুটো খাট রয়েছে, এদিকে ভিউ পয়েন্ট রয়েছে জানলা খুললে, এদিকে একটা ছোটো বেসিন মতন রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়ান ছিল, এটা এ ওয়ান, এ ওয়ানের রুমটা দেখাচ্ছি। এ ওয়ানের রুমটা এখানে দুটো খাট রয়েছে, এই হচ্ছে বাথরুমের ভিউ, আমি একটা বেসিন রয়েছি, কমন ব্যালকনি রয়েছে এপাশ থেকে ঘুরে। ওই সাইডটা দিয়ে এসছি, এসে রাস্তায় ঢুকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানটা। খিদে প্রচণ্ড পেয়েছে, এখন খাবো আমরা। কি আছে দেখি মেনুতে? ভাত আছে, আছে পাঁপড় দিয়েছে, এটা কি দিয়েছে, ডাল, ডাল আর কি দিয়েছে, সবজি, আর এটা কি আছে, ডিম, ডিম, হ্যাঁ ডিম দিয়েছে, আর পাঁপড়, পাঁপড় দিয়ে দিয়েছে, আর আছে আরও সবজি আছে। এই পিছনের এখানে বসার জায়গাগুলো রয়েছে, এখানটায় আমরা খাওয়া দাওয়া করলাম একটু আগে। এই পিছনের যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা, এটা হচ্ছে এদের পুরোনো রুম, এই রুমটা এদের আগে ছিল, এখনও এটা বুক হয়। আর আমরা রয়েছি এই রুমটাতে, এটা হচ্ছে নিউ বিল্ডিং, এটা নতুন হয়েছে, এই পড়েছি। বাকিরা সবাই রেস্ট নিচ্ছে, আমরা সেরকম রেস্ট নিইনি, একটু হাত মুখ ধুয়েই বেরিয়ে পড়লাম একটু এক্সপ্লোর করতে জায়গাটা, কারণ এক্ষুনি সন্ধ্যে নেমে যাবে, কারণ শুলে আর উঠতে ইচ্ছা করবে না। আমাদের সঙ্গে যাচ্ছে গোলু, গোলু না, গোলু, গোলু, গোলু নাম নিচ্ছি,
লেজটা দেখো না ঢাকের মতো। আমরা হাঁটতে হাঁটতে একটা চা বাগানের কাছে চলে এসেছি, চা বাগানটাকে তোমরা দেখো। সানসেট হয়ে গেল, এখন কটা বাজে? এখন বাজে কলকাতায় 5টা পুরো। দূরে ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে। সন্ধ্যেবেলায় চলে এলো গরম গরম চা আর ভেজ পকোড়া। এখন ঘড়ি কাঁটায় বাজে পুরো 8টা, বেরিয়ে পড়েছি একটু কিচেনের দিকে। কিন্তু বাইরে বেরিয়ে আমাদের অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি। বাইরে ভালোই ঠান্ডা, আছে চাঁদটা উঠেছে খুব ভালো। আমরা এখন যাচ্ছি কিচেনের দিকে, কি রান্না হচ্ছে একটু দেখার জন্য। কিচেনে গিয়ে জানা গেল প্রায় প্রত্যেক দিনই 80-90টি রুটি করা হয় গেস্টদের জন্য। তার সাথে থাকে সবজির তরকারি আর চিকেন। মাংস অনেকটাই হয়ে এসেছে, দিয়ে গেল, দেখা যাক কি ডিনার দিয়েছে। তুমি একটু দেখিয়ে দাও, রুটি আছে, গরম গরম রুটি। ও চিকেন ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম চিকেন। তলায় কি আছে? এটা হচ্ছে স্কোয়াশের তরকারি আর পেঁয়াজ লঙ্কা। বাহ, চিকেন আর গরম গরম রুটি খেয়ে আমরা পাঁচপকড়ি প্রথম রাত শেষ করলাম। গাড়ি আর পাঁচপকড়িতে থাকার খরচা আপনাদের সাথে শেয়ার করা হলো, ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো সিটং। দেখতে থাকুন নিরুদ্দেশ।